আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আলোচনা করবো বাংলাদেশ বিমানবাহিনী অফিসার পদে কীভাবে আপনারা সঠিক এবং নিম্নভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সলিন শুরু করা যাক। তো আপনার আবেদন করার জন্য প্রথমে জয়েন বাংলাদেশ এয়ারফোর্স .bf.mil.bd এই ওয়েবসাইট আসতে হবে। ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নোটিশ দেওয়া আছে, তা আপনার নিচেতে স্ক্রল করে নিচে আসবে। দেখতে পাবেন এখানে অফিসার নামে একটা অপশন আছে, সেখানে দেবেন। এটা কিন্তু এক্সামের দেখতে পাচ্ছেন এক্সাম। তো আপনার আর একটু নিচে আসবেন, আসলে দেখতে পাবেন যে অফিসার এর যে সার্কুলারটি সেখানে আপনার ক্লিক করবেন, ভিউ সার্কুলার ক্লিক করবেন। করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে কিন্তু দুইটা নিয়োগ বর্তমানে চলবে না। তারপর আমরা নিচেতে স্ক্রল করবো, স্ক্রল করার পরে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আছে এখানে অফিসার ক্যাডেট পদে যোগ দিন, এইটার মধ্যে মূলত আমরা আবেদন করবো। এখানে কিন্তু যোগদান সম্পর্ক তারিখ দেওয়া হচ্ছে 31 ডিসেম্বর 2023 তারিখে। তো এটার মধ্যে আবেদন করবো আমরা মূলত। তা আবেদন করার জন্য আপনারা কী করবেন, এইখানে আসে আগে আপনারা সব কিছু দেখবেন, দেখার পর আবেদনটা করবেন। এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেসের মধ্যে প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে ফর অ্যাপ্লিকেশন ফর এখানে ক্লিক করবেন। করার পরে অফিসার, এখানে এমওডিসি এয়ারম্যান, আপনি যেহেতু অফিসার পদে আবেদন করবেন সেহেতু অফিসারটা সিলেক্ট করবেন। করার পরে কোর্স, এখানে কোন কোর্সটা, এখানে কিন্তু দুইটা আছে। তো আপনারা আমরা নিচেরটা করবো DE 2024A কোর্সে। তারপর হচ্ছে টেট, এখানে কিন্তু অ্যাডমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন দুইটি রয়েছে। তো আমরা আপনার অ্যাডমিন এডুকেশন ইঞ্জিনিয়ারিং যেটি এটা আমরা ক্লিক করলাম। তারপর এখানে আপনারা ডিভিশনটা সিলেক্ট করবেন, আমি আমার ডিভিশনটা সিলেক্ট করছি। তারপর হচ্ছে ডিস্ট্রিক্টটা, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে এখানে যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা আপনারা নিজের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে সিলেক্ট করার পরে আপনার নেক্সটে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। ইন্টারফেসে প্রথমে আপনার ফুল নামটা দেবেন, অবশ্যই কিন্তু আপনাদের যে ডেট অফ জন্মনিবন্ধন আছে সেটি দেখে আপনারা কিন্তু দেবেন। তো আমি আমার ডেট নামটা দিয়ে দিলাম। তারপর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি অবশ্যই যেটি সচল আছে, যেহেতু আপনি ব্যবহার করছেন সেটি নাম্বারটা দেবেন। এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে ইমেল, ইমেল অ্যাড্রেস আপনার দিতে পারেন না দিতে পারেন, ইমেল দেওয়াটা ভালো। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখান থেকে। তারপর হচ্ছে ডেট অফ বার্থটা, তো ডেট অফ বার্থটা আপনাদের যে বার্থ সার্টিফিকেটটা আছে সেখান থেকে দেখে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে সালটা দিতেছে, এখানে কিন্তু বলে রাখি যে 20 বছর থেকে 30 বছরের ভিতরে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে একটু পজিশন আপনারা দেবেন। তারপর হচ্ছে এখানে জেন্ডার মেল দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার হাইট অ্যাভেলেবল আছে কিনা সেটি দিবেন, তো অবশ্যই ইয়েস দিবেন। তারপর আপনার যে মিনিমাম যোগ্যতা রয়েছে সেটি আছে কিনা সেখানে ইয়েস দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে। তা আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ইয়েস দিবেন, না থাকলেও না দেবেন। ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই দিতে হবে, যে 17 ডিজিটের একটা নাম্বার আছে ডেট অফ বার্থের রেজিস্ট্রেশন কার্ডে, এটি কিন্তু এখানে দিতে হবে। তো এখানে দিবেন। তারপর হচ্ছে এক্সাম ডেট, এখানে কিন্তু এক্সাম ডেট আপনার সিলেক্ট করতে হবে। 16, 20, 23, 27 এবং 30 তারিখে এই পাঁচটা ডেট আছে, তো এখানে যে কোনো একটা সিলেক্ট করবে। তো আমি 23ই সিলেক্ট করলাম। তারপর এখানে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার আগে এখানে আপনার দেখবেন যে আই এম এ নট এ রোবট, এখানে ক্লিক করবেন। তো আই এম এ নট এ রোবটে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে নিচেতে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে ক্লিক করার পর আই এম এ নট এ রোবট ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসেসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কিন্তু 1000 টাকার যে পেমেন্টটা রয়েছে পেমেন্টটা সিস্টেমটা নিয়ে আসবে। এখানে কিন্তু মোবাইল ব্যাঙ্কিং, তারপর ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনার আবেদন টাকাটা দিতে পারবেন। তো আমি কিন্তু প্রথমে ব্যাঙ্কের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকাটা দেবো। তো এখানে প্রথমে আপনাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। তো বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনাদের যে ভেরিফিকেশন কোডটা আসবে, ভেরিফিকেশন কোডটা দিবেন। তারপরে আপনাদের এখানে কিন্তু পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনাদের টাকাটা এখান থেকে অটোমেটিক তারা কেটে নেবে। দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। তো পেমেন্টটা সাকসেসফুল হলে আপনাদের একটা ইউজার পাসওয়ার্ড পাবেন, সেটি দিয়ে আপনারা আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের। এখানে কিন্তু আপনার সব কিছু এখানে দিতে হবে, সব ডিটেলসটা দিতে হবে। প্রথমে আপনার ছবিটা দিতে হবে, তারপর আপনাদের ফুল নাম দিতে হবে, ফুল নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আপনাদের বাবার নাম, বাবার পেশা, তারপর বাবার মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, তারপর হচ্ছে আপনাদের মাতার নাম, আপনাদের মাতার মোবাইল নাম্বার, তারপর মাতার অকেশন, তারপরে আপনাদের যে কি সাইজ, ঠিকানা, বর্তমান ঠিকানা সব কিছু দিতে হবে। তো সব কিছু কিন্তু সঠিকভাবে এবং নির্মূলভাবে আপনারা দিবেন। তো কোনো করতে ভুল করবেন না।
আর আপনাদের বিশেষ করে যে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অবশ্যই সুন্দরভাবে সঠিকভাবে এখানে দিবেন। এগুলো কিন্তু খুবই সহজ, আপনারা এই পারবেন। তো এখানে দিবেন, তারপর এখানে পুশকোডটা এখানে দিবেন, আর পুশকোড নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। তো আপনাদের যদি সাইট এখানে বর্তমান ঠিকানা এক হয় তাহলে কিন্তু দুইটা একই দিয়ে দিবেন, আর যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা দিবেন, পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা এখান থেকে এই নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে তো আর একটা ইন্টারফেস আপনাদেরকে সেখানে নিয়ে যাবে, সেখানে কিন্তু পরবর্তী ডকুমেন্টসগুলো দিতে হবে, যে আপনাদের স্কুলের যে সার্টিফিকেট কোয়ালিফিকেশন যে রয়েছে সেগুলো কিন্তু সব কিছু কিন্তু প্রেজেন্ট করতে হবে আপনাদের আবেদনের মাধ্যমে। তো আবেদন করতে কিন্তু সঠিক এবং নির্মূলভাবে করতে হবে, এখানে কিন্তু কোনো ধরনের ভুল করা যাবে না। তো আপনারা কিন্তু বারবার চেক করবেন যে আপনাদের আবেদনটা সঠিক হয়েছে কি না বা ভুল হয়েছে কি না, সেটি দেখে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আবেদনটা করবেন। কারণ যেহেতু একটা ডিফেন্সের আপনারা আবেদন করতেছেন, সেহেতু একটু নজরদারি করতে হবে, কারণ হচ্ছে এগুলো ভুল হলে কিন্তু আপনার চাকরিটা না নাও হতে পারে। তো সেদিকে একটু লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখার মধ্যে কিন্তু আপনার আবেদনটা সঠিক এবং নির্মূলভাবে করবেন। আপনাদের যদি কোনো ভুল হয়ে যায় বা কি কোনো সমস্যা হয় আবেদন করে, তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে আমি ক্লিক করে কিন্তু পরবর্তী ইন্টারফেস চলে আসছি। আমি কিন্তু বলতেছি না কখন কী করবেন, আপনারা এখানে দেখলে দেখতে পাবেন সব কিছু, যেহেতু আমি পরে ভিডিওটা প্রথমে আমি শ্যুট করেছি আর তারপরে আমি কিন্তু বয়সটা দিয়েছি, তাই কিন্তু সব কিছু দেখাতে পারছি না। তো এখানে সব কিছু দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের মেন যে এডুকেশনাল যে ইনফরমেশনগুলো আছে এখানে কিন্তু আপনার সব কিছু দিতে হবে। তো এডুকেশনাল ইনফরমেশনগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা এখানে নেক্সট সব কিছু কিন্তু সঠিক এবং নির্ভরভাবে দেবেন। প্রথমে আপনাদের এসএসসি, তারপরে যে পিএসসি না দিলে হয় পিএসসি দেওয়া আছে, এসএসসি এইচএসসি সব কিছু দিয়ে দিতে হবে, এবং কত সালে পাস করেছেন, কত জিপিএ পেয়েছেন সব কিছু কিন্তু এখানে দিতে হবে। আর আপনার সার্কুলার কিন্তু মিনিমাম কিন্তু 90 যারা পেয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আমার কিন্তু সব কিছু কিন্তু হয়ে গেল। তো হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোড নামে একটা অপশন পাবেন। তো ডাউনলোড